আমার বাচ্চারা খুব লাকি, এ কারণে আমি বলবো যে এখনকার বাচ্চাদেরকে যেই টেন্ডেন্সিটা দেখা যায় যে কম্পিউটারের যুগে সারাক্ষণ ওরা ওদের ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে, রুম থেকে বেরোতে চায় না, তো সেই দিক থেকে আমার বাচ্চারা অনেক ভাগ্যবান। কারণ আমাদের বাড়িতে একটা বড় মাঠ আছে, সেখানে তারা একটু দৌড়াদৌড়ি করতে পারে, ছুটোছুটি করতে পারে, সাইকেলিং করছে। কুকুর তারা পালে, তার একটা পেট আছে, ওর নাম হচ্ছে মাইলো। দেখা যায় যে প্রতিদিন বিকালবেলা স্কুল থেকে আসার পর সেই মাইলোকে নিয়ে মাঠে দৌড়াচ্ছে। সুইমিং পুল আছে আমাদের বাড়িতেই আছে, সেখানে সুইমিং করছে। তো তাদের একটা এক্সারসাইজের মতো হয়। তাদের বন্ধুবান্ধবরা আসে আমার বাড়িতে, এসে তারা সব বন্ধুবান্ধব মিলে একসাথে সুইমিং করে, মাঠে দৌড়ায়, খেলাধুলা করে। এখনকার বাচ্চাদের এই সুযোগটা খুব কম, কারণ এখনকার ওই যে ফ্ল্যাট বাড়ির কথা আমি বলছিলাম, যে সব জায়গায় দেখা যাচ্ছে যে হাই রাইজ বিল্ডিং উঠে যাচ্ছে, এত বড় বাগান নিয়ে বাসা, আমি বলবো যে ঢাকা শহরে এখন আছে কি না সন্দেহ। সারাদিন কাজকর্ম করে যখন আমি বাড়িতে ফিরে আসি, সেটাই আমার সবচাইতে শান্তির জায়গা। মানে বাড়িতে এসে অন্যরকম একটা প্রশান্তি আমার ভেতরে কাজ করে। আর যেহেতু আমার বাড়িতে চতুর্দিকে সবুজে ঘেরা, তো সেই কারণে এই প্রশান্তি আরও অনেক বেশি। এখন দেখা যায় যে বৃষ্টি আসলেই বারান্দায় যাই, ব্যালকনিতে বসে চা খাচ্ছি, গুনগুন করে গান গাইছি, সেই দৃশ্যটা হয়তো আমি ফেসবুকে দিলাম। সঙ্গীতটাকে আমি বলবো যে আমার পেশা চাইতে নেশাটাই বেশি সঙ্গীতের প্রতি। আমি তো আমার গল্প বলেছি, তুমি কেন কাঁদলে, তুমি কেন কাঁদলে। আমি তো আমার আগুনে জ্বলেছি, তুমি কেন কাঁদলে, তুমি কেন কাঁদলে। অন্ধ এখনো হয়নি আঁখি, এখনো অনেক রাত রয়েছে বাকি। আমি তো ব্যথা অশ্রু ফেলে, তুমি কেন কাঁদলে, তুমি কেন কাঁদলে। স্বপ্ন নয়নে যাইনি মোরে, এখনো নীরবে মিনতি করে। আমি তো ব্যথা অশ্রু ফেলেছি, তুমি কেন কাঁদলে, তুমি কেন কাঁদলে। আমি তো আমার গল্প বলেছি, তুমি কেন কাঁদলে, তুমি কেন কাঁদলে।